মারাত্মক ভিড়, কতক্ষণে যে পুজো দেবো বুঝতে পারছি না। আসলে একটা 40-এর ট্রেনটা ধরবো বলে এত হুটো পাটা। আমাদের দুপাত্র দিয়ে গেলি আজকে 1st January আর 2023-এর আজকের প্রথম দিন। তো সকলকে আমাদের তরফ থেকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। সকলে পুরো বছরটা খুব ভালো কাটাও, সুন্দর কাটাও, হাসি খুশি এবং অনেক আনন্দে কাটাও। তো চলো সকালবেলায় আমরা আগে রেডি হয়ে নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিক্স অ্যান্ড ম্যাচ মামনি টু আওয়ার নিউ ব্লগ। আজকে 1st January তো বললামই, আর আজকে সানডে। আজকে এখন সকালবেলায় উঠে না একদম অন্য কিচ্ছু নয়, সোজা স্নান টান করে রেডি হয়েই তোমাদের সামনে এলাম। এখন যাচ্ছি আমরা পুজো দিতে নবদ্বীপে মা পরামাতলায় পুজো দিতে। তো চলো আমাদের সাথে, তোমরাও চলো। আমরা টোটোয় উঠে পড়েছি, এখন যাচ্ছি পুজো দিতে। দেখি আজকে বছরের প্রথম কেমন ভিড় হয়, আশা করি তো প্রচণ্ড ভিড় হবে, দেখা যাক। এখন যেমনটা বললাম মারাত্মক ভিড় আজকে, মারাত্মক ভিড়। কতক্ষণে যে পুজো দেবো বুঝতে পারছি না, চারিদিকে প্রচন্ড ভিড়। আজকে মা পোড়ামা চত্বরে মারাত্মক ভিড়, মারাত্মক। এক তো নতুন বছর প্রথম দিন, সবাই পুজো দিতে এসেছে, তার উপর আজকে কল্পতরু, তারও একটা ভিড়ের দেশ। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ আমরা প্যাক করে নিয়ে নিয়েছি। প্রচণ্ড ভিড় হলেও খুব ভালোভাবে আমরা মা পোড়ামাতলায় পুজো দিয়ে নিয়েছি। এবার বেরিয়ে পড়েছি, এবার একটু তো ব্রেকফাস্ট করতেই হবে না, তো বাড়িতে আর পাট রাখিনি, এখন আমরা বাইরেই খেয়ে নেবো। তো সেই উদ্দেশ্যেই এগোচ্ছি। চলে এসেছে হাতে একদম গরম গরম পরোটা আর তরকারি। এখানে নাম করা শিবুসেনের পরোটা আর কাঁচা গোল্লা দিয়ে সকালের ব্রেকফাস্টটা জাস্ট জমে গেল। ব্রেকফাস্ট হয়ে গেছে, বাড়ির কাছে এসে গেছি, বাড়ি গিয়ে অনেক তাড়া, কারণ আজকেই আমরা বাড়ি ফিরবো। তো সেজন্য বাড়ি গিয়ে লাগেজ গোছাতে হবে, প্রচুর কাজ আছে। তো ঝটপট করে আগে বাড়ি যাওয়া যাক। বাড়ি এসে পুজোর ড্রেস চেঞ্জ করে আবার অন্য ড্রেস পরে নিয়েছি, কারণ বললাম না বেরোবো, তো দেরি করা যাবে না। আর এখন শুধু মুখটা ধোবো, ধুয়ে দুটো খাওয়া দাওয়া করে ঝটপট করে বেরিয়ে যাবো। এই যে গরম গরম ভাত টেবিলে এসে গেছে, এখানে আছে পাবদা মাছের পোস্ত, এখানে আছে সজনের ফুল, আর এই যে এখানে আছে এটা মানে চার মাছের ঝোল। চলো তেল ঝাল, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ঝটপট করে। বাবা সাবধানে থেকো, বেরিয়ে পড়ছি। কটা দিন খুব ভালো কাটলো তাই না বলো, 3-4 দিন হুটো বাটা করে এই আর কি। আসবো যাবো এই লেগেই থাকবে, কি করবো, ব্যস্ততার জীবন। হ্যাঁ সেটাই আর কি। চলো এবার বেরোনো যাক। ঠিক আছে, আসলে একটা 40-এর ট্রেনটা ধরবো বলে এত হুটো পাটা, ওই জন্য দুটো খাওয়া দাওয়া করেছি। আর এই সবার জ্যাকেট এখন আমার হাতে, এই না ধরো। চলো টোটো এসে গেছে, পেয়ে গেছি। মাসি বাবাসি টাটা। হ্যাঁ ঠিক আছে, ও বেরিয়ে পড়েছি, ঠিক আছে। মনে হচ্ছে টাইমের মধ্যে পৌঁছে যেতে পারবো, কি তাই তো মনে হচ্ছে, তো আশাবাদী। ও
দরঝাপ করে হলো টাইমের মধ্যে স্টেশনে ঢুকে গেছি, আর একটু কিছুক্ষণের মধ্যেই হয়তো ট্রেন আমাদের চলে আসবে। নবদ্বীপ ছেড়ে বেরিয়ে চলেছি আর ট্রেন ছুটে চলেছে ট্রেনের মতন। এখানে ডেচকি করে পুরো ঘুগনি চলে এসেছে, শাহবাবু সবার আগে নিয়ে নিয়েছে। কি ভালো, গরম আছে? প্রচন্ড গরম, চলো খেয়ে নি। মানে লঙ্কা ছাড়া কিন্তু তোরটা। এই যে আমরা বাচ্চা পার্টি লাগেজ টাগেজ নিয়ে এখন সবে নৈহাটিতে এসে দাঁড়িয়েছি। কোথায়, এখানটা দাঁড়াবো? এই আমাদের লাগেজ, বাচ্চা কাচ্চা এখানে রাখ, এখানটা পরিষ্কার। সবাই মিলে এখন নৈহাটিতে দাঁড়িয়ে আছি, এবার আমাদের দমদমের ট্রেনে ওঠার পালা। দমদম স্টেশন চলে এসেছি, এবার আমরা যাব বাড়ির দিকে। আর আমাদের সবাই টাটা, হাওয়া দেখা হবে। খুজুমা টাটা টাটা। বাড়ি ঢুকে গেছি, আসলে বেশ সকাল সকালই আজকে ওখান থেকে বেরিয়ে গেছি। বিকেলে ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় হবে 1 জানুয়ারি বলে কথা, ওর জন্য তাড়াহুড়ো করে বেরোনোর প্ল্যান ছিল। তো 1:40 ট্রেন ধরে বাড়ি বেরিয়েছি আর কি। তো এই এখন বাড়ি চলে এসেছি, ভীষণ টায়ার্ড। তো আগে সবার আগে মানে সেই সকালে সিঁদুর টিঁদুর মাখা অবস্থায় ছিলাম, সে এখনও রয়েছে আর কি, জাস্ট ড্রেসটা চেঞ্জ হয়েছিল মাঝখানে। তো এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে পুরো হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে একটু টিফিন নিয়ে বসবো। বাইরে থেকে আসার সময় একদম সিঙ্গারা মুড়ি নিয়ে এসেছি, জুত করে টিফিন নিয়ে বসা যাবে। দুধ এখানে ফুটে গেছে, মুড়ি এখানে মাখা হয়ে গেছে, সিঙ্গারা এখানে গরম গরম। তো টিফিনটা সেরে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। আসলে হাতে চা বা কফির কাপের সাথে গুড ইভিনিং বা গুড মর্নিং বলার মজাই আলাদা, তাই কফিটা করে তবে গুড ইভিনিং বলছি। বাকি দুপুরে তো 1:40 ট্রেন ধরবো বলে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। এবার যখন ট্রেনে সব কিছু পাওয়া যাচ্ছে তখন আমাদের পেট রীতিমতো ভরা, তখন কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আর ঠিক ঠিক বিকেলের মুডটাতে যখন একটু কিছু খেতে ইচ্ছে করছে অল্প স্বল্প, তখন আর পাঁপড় ছাড়া কিছু উঠছে না, মানে রাউন্ড বাই রাউন্ড শুধু পাঁপড়ই উঠে যাচ্ছে, আর কত খাবো পাঁপড়। তো যাই হোক, ওই জন্য খিদে তো একটু জমজমাট পেয়েছিল, এই জন্য এসে সঙ্গে সঙ্গে মুড়ি সিঙ্গারা মাখিয়ে আগে খেয়ে পেট পুজো করে নিয়েছি। বাকি ঘরদোর ঝাড়াঝড়ি করে বিছানা ছাড়া চাদর চাদর ছেড়ে একদম সব কমপ্লিট। এবার নিয়ে বসেছি ঠান্ডায় একটা গরম গরম কফি, এটা খাবো, খেয়ে আবার রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে। কোথাও থেকে বাড়ি ঢুকলেই আমাদের অল টাইম ফেভারিট খাবার হলো এই যে ডালে চালে সিদ্ধ ভাত, তাতে 1 চামচ ঘি, আর রয়েছে এখানে আলুর চোখা, আর সাথে গরম গরম ডিমের অমলেট। এই ধোয়া ওটা থালা নিয়ে কিন্তু বেশিক্ষণ একদম অপেক্ষা করা যাবে না। ভীষণই প্রিয় একটা খাবারের সাথে রাতের ডিনার কমপ্লিট করলাম, আর এই খাবারটা পুরো মাছ মাংসকেও হার মানায়, তাই না? যাই হোক, নতুন বছর পড়ে গেছে 2023, আর 1 জানুয়ারি সেটা শেষ হতে চলল, মানে বছর পরে একটা দিনও শেষ হতেও চলল। যাই হোক, সংখ্যা তো বদলাতেই থাকবে, কিন্তু তোমাদের আন্তরিকতা ভালোবাসা মানুষের সাথে যেন কখনো না বদলায়। তোমরা যেমন ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটার পাশে ছিলে সেরকমভাবেই থেকো, আমার মিক্সার ম্যাচ মামনি পরিবারটাকে তোমরা বড় করে তুলো এভাবেই। আর তার জন্য যেটা করতে হবে, আমার চ্যানেলটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর শেয়ার করতে হবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওরে বাবা, দেখো ও কিন্তু কি সুন্দর বুঝে গেছে, তো তোমরাও নিশ্চয়ই বুঝে গেছো। আর আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা টিপে দিলে তোমাদের কাছে সব নোটিফিকেশন চলে যাবে। আমার থেকেও ভালো বলেছে, ভেরি গুড। তো আমি আর এই কথাগুলো রিপিট করছি না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন টিপে রেখো, তাহলে আমার ব্লগ কোনোটাই মিস করবে না। এভাবেই আমার পাশে থেকো, আর 2023 সাল তোমাদের জন্য সবার খুব 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 ভালো কাটে, খুব ভালো থাকো তোমরা, তোমাদের মনের সমস্ত ইচ্ছা যেন পূর্ণ হয়, আর আমরা যেন সাবধানে থাকতে পারি, মানে তোমাদেরকেও বলছি, কারণ করোনা আবার একটু একটু করে চোখ রাঙাচ্ছে, তো পুরনো রূপ যেন আর আমরা না দেখতে হয়। সেজন্য সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আগামীকাল 2023-এর দ্বিতীয় দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। আজকের মতন টাটা টাটা।